সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। করোনার জন্য ভারতে অনুষ্ঠিত 2021 আইপিএল মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। পরে আইপিএলের বাকি ম্যাচ হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। এমন কি করোনার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও সেটা হয় সংযুক্ত আরব আমিরশাহি এবং ওম্যান মিলিয়ে। তবে 2022 আইপিএল ভারতে করার বিষয়ে আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি সংবাদ মাধ্যমে সৌরভ দাবি করেছেন, আমি মনে করি আমরা খারাপ সময় পেরিয়ে গিয়েছি, আশা করি আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব, কারণ এটি ভারতেরই টুর্নামেন্ট এবং এটি যখন ভারতে খেলা হয় তখন এর পরিবেশ একেবারে আলাদা হয়। ভারতে এখন আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলা হচ্ছে, আমরা নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছি, আমরা নিজেরাও দক্ষিণ আফ্রিকা যাচ্ছি, তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজ রয়েছে, তাই আমি মনে করি সবচেয়ে খারাপ সময়টা পার করে এসেছি আমরা। বিসিসিআই প্রেসিডেন্ট আরও বলেছেন, কোভিড সমস্যা থাকা সত্ত্বেও আইপিএলকে দুবাইতে নিয়ে গিয়ে শেষ করতে সফল হয়েছি আমরা। আমাদের ঘরোয়া ক্রিকেট আগের মতোই চলছে, গত বছর মহামারীর কারণে কিছুটা বিরতি ছিল, আমরা প্রায় প্রতিটি টুর্নামেন্ট শেষ করেছি। জানুয়ারিতে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি, জুনিয়র ক্রিকেট চলছে এবং এখনও পর্যন্ত কোভিড নিয়ে সমস্যায় পড়তে হয়নি। ওমিক্রনের বাড়াবাড়ির জন্য দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করা কোনো ভাবনাই নেই বিসিসিআই এর, সে কথা সৌরভ পরিষ্কার করে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত 3টি টেস্ট এবং 3টি ওয়ানডে ম্যাচ খেলবে। 26শে ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হবে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।